বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে জনশক্তি রফতানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতা স্মারক সইয়ের ফলে প্রতি বছর 4,000 বাংলাদেশি কর্মীকে কাজ করার সুযোগ দেবে গ্রিস। বুধবার ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে উভয় দেশের মধ্যে এই সমঝোতা স্মারকটি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের পক্ষে দেশটির মিনিস্টার অব মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যানাইওটিস মিতা রাচি সই করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন এবং রিপাবলিক অব হেলেনিক গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিও জিয়াডিস উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের কর্মীদের জন্য গ্রিসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। একই সঙ্গে গ্রিসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। প্রতি বছর 4,000 বাংলাদেশি কর্মীকে কাজ করার সুযোগ দেবে গ্রিস। তাদের 5 বছর মেয়াদে টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেওয়া হবে। এই চুক্তির আওতায় কৃষি সেক্টরে সিজনাল ওয়ার্কার নেওয়া হবে। পরবর্তী সময়ে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বাড়ানো হবে। তাদের 5 বছর মেয়াদ শেষে বাংলাদেশে ফেরত আসতে হবে, তবে তারা কর্মসংস্থানের জন্য গ্রিসে যেতে পারবেন। আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট, অসুস্থতাজনিত ইন্স্যুরেন্সের প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে। সমঝোতার স্মারক সইয়ের পর প্রেস ব্রিফিংয়ে গ্রিস মন্ত্রী জানান, চুক্তিটি গ্রিসের পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে শিগগিরই বাস্তবায়ন করা হবে। দেশ ও দশের কথা বলে।